অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড লক্ষ্মী লক্ষী অর্থদান প্রার্থনা শসাগরা বসুন্ধরা কোষপূর্ণ নিধি ব্রহ্মত্ব শিবত্ব কি বা বিষ্ণুত্বই অবধি উপেক্ষা করিয়া পাছু ফেলি ছুটে যায় যদি কেহ শ্রী প্রভুর কৃপা পায় আস্বাদ পাইয়া লক্ষ্মী আসে ছুটে ছুটে কৃপার সাগর শ্রী প্রভুর সন্নিকটে ধন্য ধন্য পঞ্চভূত দুর্ভেদ্য নিগড় যে উপাদানে গড়া নর কলে বর কিবা বলি আনে যেন শ্রী প্রভুর কৃপা অদ্ভুত পঞ্চভূত তারে ফেলে ছাপা শক্তি নাই একেবারে ঢাকাইতে তারে কৃপা বল দেহ ঘটে উঠু ডুবু করে ডুবিলে অবিদ্যা করে চিত্ত আকর্ষণ উঠিলে গুরু চরণ বিভু নহে টলিবার দিনে রেতে খেলে ঘুরে আলো যদি বলো সর্বোপরি কৃপা বলিয়ান বহু নিচে তার বিধিরও বিধান দীপ্তিমান কেন নাহি রবে দিবারাতি একভাবে প্রভু কৃপা জ্যোতির্ময়ে ময়ে বাতি বড়ই সমস্যা কথা ইহার ও উত্তর প্রভুর র আয়গাই গড়ে বিধি কারি গড় ধরাতলে লীলাস্থলে তাজ্য বইয়া সরে খাটিতে না হয় কাজ তাই খাদে গড়ে পাইয়া প্রভুর কৃপা লক্ষ্মী মারো আড়ি অপার আনন্দ ভুজে দিবা বিভাবরি প্রভুর অভয় পদে বেড়েছে পিরিতি খেতে সুতে মনে জাগে মোহন ও মূরতি বিষয়ে বিমুগ্ধ বুদ্ধি মানুষ সকল বিষয় বৈভব টাকা বুঝিয়ে কেবল অর্থের ওই অধিক প্রিয়তম তাহিয়ার তুলনায় অতি তুচ্ছ পাঁজরের হার তাই লক্ষ্মী মারো আড়ি করে মনে মনে টাকা করে প্রভু দেবে দেয় কিছু এনে এদিকে কঠোর ত্যাগ দেখিয়া প্রভুর বচনে বলিতে নারে চিন্তায় আতুর সুযোগ সুবিধা ছল করে অন্বেষণ একদিন বলিবার পাইল কারণ ছিন্ন হেরি শ্রী প্রভুর বিছানা চাদর জিজ্ঞাসিল দেবে লক্ষ্মী জড়ি কর ছিন্ন বস্ত্র ব্যবহার্য আপনার ব্যবহার নতুন আছে উত্তরিলা প্রভু দেবে ভবেরও কাণ্ডারি প্রয়োজন যাহা দেয় পুরী অধিকারী লক্ষ্মী তাই পুনরায় করে নিবেদন এখানে জানে না লোকে সাধুর সেবন সাধু সেবা হেতু যাহাই আবশ্যক লাগে উচিত যোগান সব চাহিবার আগে আমাদের দেশে যত ধনী মহাজন সাধু সেবা হেতুই অর্থ দেয় বিলক্ষণ সাধুর সেবনে আছে রীতি প্রচলিত রাখিবারে কিছু অর্থ করি স্থগিত যত ব্যয় সংকুলন হয় তার আয় চাহিতে না হয় কভু দ্রব্যেরও লাগিয়ে তে হইতেছে বাসনা এতে ব্যয় মত কিছু অর্থ হাজার ও দশেক কোম্পানি কাগজ কিনি রাখি করে সুদে তারাই আপনার ব্যয় হবে পরে গরল কাঞ্চন কথা তার মুখে শুনি বিসমবিরক্ত হইলা প্রভু গুণমুনি जय भगवान् श्रीरामकृष्णदेवार्पणमस्तु